আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই খুবই ভালো আছি। এখন প্রায় সকাল 6টা বাজে, তো আমি নামাজটা শেষ করে বারান্দায় এসে দাঁড়িয়েছি। আসলে নামাজটা শেষ করার পরে শুনতে পেলাম পাখির ডাক, এগুলো আমার বাসা থেকে প্রতিদিনই শুনতে পাওয়া যায়। তো তাই ভাবলাম যে সেই পাখির ডাক, মোরগের ডাক আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে এসে আমার একটা জিনিস ভালো লাগে যে এখানে আমি একটা গ্রামীণ জীবনের আভাস পাই, গ্রামীণ জীবনের একটা পরশ পাই। এখনো বাইরের দিকটাতে অনেক অন্ধকার আছে, আর এরই ফাঁকে আমি আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি, যেই কাজগুলো সাধারণত আমি সকালবেলা ফ্রি টাইম পেলে করে থাকি। তো এখানে আমি যে খালাকে রেখেছি আমার হাতের কাজগুলো করে দেওয়ার জন্য, সে এগুলো কালকে ধুয়ে দিয়ে গিয়েছিল, আর এগুলো টাওয়েলের ওপরে শুকাতে দিয়ে গিয়েছিল, আর আমি এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আমার ডাইনিং রুমের এক সাইডে অথবা কিচেনের কোনো ফাঁকে আমি এভাবে প্লেটগুলো ধুয়ে শুকাতে দিয়ে রাখি, আর এগুলো আমি স্ট্যান্ডে দিয়ে নিচ্ছি। আর এই যে নাইফগুলো আছে সব একটার মধ্যে রাখছি, কারণ হঠাৎ করে বাচ্চারা চামিচ আনতে গিয়ে দেখা যায় হাতটা কেটে যেতে পারে। তো এখানে আমার রান্নার জিনিসপত্রগুলো আর বড় চামিচগুলো আমি একটা সাইডে রেখেছি, পাশে একটা সাইডে আমি ছোট চামচগুলো রেখেছি, আর তার পাশে আমি কাটা চামচগুলো রেখেছি। আর এরই ফাঁকে আমি ভাত আর ডিম বসিয়ে দিয়ে এসেছি, আর আমি সকাল 6টায় যাবে প্রাইভেটে, তো ওর জন্য একটা ডিম। আর অদ্রি ঘুম থেকে উঠলে, সরি, আর আমি সকাল 7টায় যাবে প্রাইভেটে, তো ওর জন্য ডিম সিদ্ধ করছি, অদ্রির জন্য ডিম সিদ্ধ করছি। আর ওরা আলু ভাজি খেতে চেয়েছে, তো আমি সকালে ওদের জন্য আলু ভাজি করেছি, ভর্তা বানিয়েছি। আজকে সারা দিনটা অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু এতটাই বেশি ব্যস্ত ছিলাম যে সব কিছু ভিডিও করতে পারিনি। তো আমি যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার ব্যস্ততা একটু কমলে নিশ্চয়ই আমি সম্পূর্ণ দিনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। এদিকে আরাবি রেডি হয়ে গিয়েছে, ওকে নিয়ে যাব প্রাইভেটে দিতে। সকালবেলা প্রাইভেটে যাওয়ার রাস্তাটা খুব বেশি শুনশান থাকে, কারণ শীতের দিন এখন তো আর সবাই এত ভোরে ঘুম থেকে ওঠে না। যদি ওর প্রাইভেটটা হচ্ছে আমার বাসার একদমই কাছে, তো তারপরেও নিয়ে দিয়ে আসি। আমি ওকে দিয়ে এসে আবার ভাজিগুলো করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি ভাত একদম লো হিটে দিয়ে রেখে গিয়েছিলাম, ডিমগুলো এসে দেখি ভাত হয়ে গেছে, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আর যাওয়ার আগে আমি ভর্তা সিদ্ধ দিয়ে গিয়েছিলাম, টমেটো আর আলু ভর্তা সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এসে আমি আলুগুলো ভাজিগুলো করে নিচ্ছি। আলু ভাজিটা হয়ে গেলে আরবি তো ও কিছু খেয়ে যায়নি, ডিম সিদ্ধ করেছিলাম সেগুলোও খেয়ে যায়নি, ও কখনোই সকালবেলা কিছু খেয়ে যায় না, কিন্তু আমি চেষ্টা করি। আর এদিকে আমি আমার হাতের আরও কিছু কাজ ছিল, কারণ কয়েকদিন একটু পেন্টিংয়ে বেশি বিজি ছিলাম, সে কারণে ঘর একটু বেশি এলোমেলো হয়েছিল। রান্নাগুলো শেষ করে আমি ঘরটার একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অদ্রি তখনও ঘুম থেকে ওঠেনি। অদ্রি 8টার দিকে অদ্রিকে ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ ওর প্রাইভেট হচ্ছে 10টায় থেকে, ও গোসল করবে, রেডি হবে, তারপর প্রাইভেটে যাবে। সেই কারণেই ওর প্রাইভেটে যাওয়ার আগ মুহূর্তে আমি হাতে আরও একটু সময় পেয়েছিলাম, তো সেই সময়টাই আমি আমার গাছগুলো অনেক দিন যত্ন করা হয় না, তো সেইগুলোকে পানি দিয়ে নিচ্ছিলাম। যেহেতু এখন একটু শুষ্ক মৌসুম, এখন গাছের গোড়া দ্রুত শুকিয়ে যায়, আর গাছে যেগুলো পানিতে রাখি সেগুলো পানি দ্রুত শুকিয়ে যায়। কিছু কিছু ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো খুব কম যত্নে, অল্প যত্নেই খুব বেড়ে ওঠে, আর ঘরের সৌন্দর্যটা অনেক গুণে বৃদ্ধি করে। তো আমি কিছু গাছ রেখেছি,
আমি আসলে রুমের ভেতরে গাছ অত বেশি রাখি না, কারণ জায়গার একটা প্রবলেম হয়ে যায়। জিনিসপত্র রেখে, প্রয়োজনীয় জিনিসপত্র রাখার পরে আবার গাছগুলো রাখা, তারপরে ফাঁকে ফাঁকে যে একটু জায়গা আছে সেখানে আমি আমার কিছু গাছ রেখেছি, তো যেগুলো অত বেশিটা যত্ন করতে হয় না। আর এখানে আমি আমার বারান্দায় কয়েকটা প্ল্যান্ট রেখেছি, তো এগুলো খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, অল্প যত্নে এগুলো হয়ে যায়। আর গাছের গোড়া শুকিয়ে গেলে গাছে পানি দিতে হয়। আর আমি গাছে পানি দিতে দিতে এদিকে অড্রি উঠে গিয়েছে বলতে আমি ডেকে দিয়েছি, আর সে এডি ফাঁকে গোসল করে রেডি হয়ে নিয়েছে। এখন সে খাবার খাচ্ছে, খাবারটা আসলে সে নিজেই বেড়ে নিয়েছে, নিজেই বেড়ে নিয়ে নিজেই বসে বসে খাচ্ছে। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, ওকে একটু ভিডিও করে নেই। আর আমি ওকে একটু ভিডিওর মধ্যে বেশি রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে ও একটা সময় বড় হয়ে গেলে তো তখন পরে যখন এগুলো দেখবে, দেখতে পাবে, দেখবে তখন হয়তো ওর ভালো লাগবে, ওর ছোটবেলাটা কেমন কেটেছে সেটা সে বুঝতে পারবে। সে কারণে আমি ওকে রাখার চেষ্টা করি। আর অথি আজ সে তার পছন্দের ড্রেসটা পরেছে, পছন্দের ড্রেস, এটা নতুন ড্রেস, আপনাদের সাথে শেয়ার করেছিল সম্ভবত, তো সেটাই আজকে পরেছে। আর এটা দেখে সে ভীষণ খুশি, কারণ এই যে রাউন্ড শেপটা তার ভীষণ পছন্দ হয়েছে। সে বলছিল মামনি আমাকে প্রজাপতির মতো লাগছে। পরে জিজ্ঞেস করলাম ভিডিও করবো, সে ভিডিও করলো। সে বলল যে আমার পায়ে নূপুর পরেছি নতুন, এগুলো তুমি ভিডিও করো। এত ওর নূপুর সহ ওর জামাটা ভিডিও করে দিলাম, ছোট মানুষ। আর এদিকে ওকে দিয়ে আমি আবার আরাবিকে নিয়ে এসেছি। আরাবির 10টায় ছুটি হয় আর অদ্রির হবে 12:30টায় ছুটি, তো ওদের দিয়ে আমি এই যে এই কাজগুলো করে নিয়েছি। আসলে এগুলো নিয়ে একটু কয়েকদিন ধরে ব্যস্ত আছি আর কি। আর আরাবিকে আবার অদ্রিকে আবার 12:30টায় গিয়ে নিয়ে এসেছি। আর এরই মধ্যে ওর বাবা চলে এসেছে, আরাবি এবং অদ্রি দুজনকেই ডাক্তার দেখাতে নিয়ে যাবে, তো আমার সাথে যাওয়ার কথা ছিল, বাট আমি একটু বেশি ব্যস্ত, মানে এই পেন্টিংগুলো নিয়ে কাজ করছিলাম, সে কারণে ওর বাবা একাই গিয়েছিল। আসলে সেই কারণে কিছুই ভিডিও করা হয়নি। ওখান থেকে এসে অদ্রি এই যে কিছু জিনিসপত্র নিয়েছে, তাই বললো যে সবার সাথে শেয়ার করব। তো ও বলছিল যে আজকে চকলেট দে, তো ও অনেকগুলো চকলেট কিনে নিয়ে এসেছে। আরও যে কী কী কিনে নিয়ে এসেছে আসলে আমি সব বলতে পারবো না, কারণ এই জিনিসগুলো আমি এখনও ভালো করে দেখিনি কোনটার ভেতরে যে কী ছিল। এখানে অদ্রির কিছু চকলেট ছিল, আর ওর পছন্দের সম্ভবত কিছু বিস্কুট খাবার ছিল, আর ছিল ওর বাবার ডায়েটের জন্য কিছু জিনিসপত্র। সে আবার ডায়েটটা শুরু করতে চাচ্ছে, কারণ সে ইদানিং অসুস্থ বোধ করছে সে কারণে। আর অদ্রি গিয়েছিল ডাক্তার দেখাতে, ওর ঠান্ডা লেগেছে সেই কারণে। আরাবি ডাক্তার দেখাতে যায়নি, বলল যে না এমনি এমনি ঠিক হয়ে যাবে, তো সে কারণে অদ্রি একাই গিয়েছিল। আর অদ্রিকে বাসায় দিয়ে ওর বাবা আবার আরাবিকে দিতে গিয়েছে, কারণ আরাবির আবার 2টা থেকে প্রাইভেট। এখানে অদ্রি একটা একটা করে জিনিস বের করছে, আমি হয়তো সবগুলো নাম বলতে পারবো না, এটা সম্ভবত ঘি অথবা অন্য কিছু হতে পারে, আমি আসলে এটা কাছ থেকে দেখিনি এখনও। এরপর সে কফি বের করে নিচ্ছে, সে ঝাঁকিয়ে দেখছে কফিগুলো, তো ওর মতো করে ভিডিও করেছে। আর এখানে সে অ্যাপেল সিডার ভিনেগারও নিয়ে এসেছে, সেটাও সবার সাথে শেয়ার করে নিচ্ছে। আর এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কারণ ডায়েট করতে গেলে এই জিনিসগুলো মাস্ট লাগবেই। আর অদ্রি এই ভিডিওগুলো করতে খুব পছন্দ করে। আজকে এ পর্যন্তই, দুপুরের পরে আবার ভিডিও করলে আপনাদের সাথে শেয়ার করব। সকলেই ভালো থাকবেন।